হ্যালো বন্ধুরা, মার্স মেডিক্লেম ক্রাইম চ্যানেলের আরেকটি পর্বে আপনাদের স্বাগতম। করোনা ভাইরাস। করোনা ভাইরাস হলো ভাইরাসগুলির একটি গ্রুপ যা মানব ও পাখি সহ স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে রোগের কারণ হয়। মানুষের মধ্যে এই ভাইরাসের কারণে শ্বাস প্রশ্বাসের সংক্রমণ ঘটে, যা সাধারণত হালকা হলেও বর্তমানে এটি প্রাণঘাতী রূপে দেখা দিয়েছে। গরু এবং শূকরগুলিতে এগুলো ডায়রিয়ার কারণ হতে পারে। মুরগিতে এটি একটি ঊর্ধ্ব শ্বাসযন্ত্রের সংক্রমণ রোগের কারণ হতে পারে। চীনের এই নতুন ভাইরাস ঘিরে ক্রমেই ছড়াচ্ছে আতঙ্ক। ভাইরাসের কবলে এরই মধ্যে পড়তে হয়েছে 1072 জনকে, মারা গিয়েছেন 25 জন, যাদের অধিকাংশই উহানের বাসিন্দা। ভারত, বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলো এই অসুখের বিষয়ে উদ্বিগ্ন ও সতর্ক। যদিও এখন পর্যন্ত এসব দেশে এই অসুখের কারো আক্রান্ত হওয়ার খবর মেলেনি। আজ আমাদের এই পর্বে জানবো চীনের নতুন এই ভাইরাস করোনার 10টি অজানা তথ্য। আজ আমাদের এই পর্ব তালিকাটি সম্পূর্ণ জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন দেখে আসি। নাম্বার 1, চীনের উহান শহর থেকে ছড়িয়েছে এই অসুখ। সেখানে চলছে কড়া নজরদারি, সমস্ত বহিগামী উড়ান ট্রেন বাতিল করা হয়েছে, বিশেষ কারণ না থাকলে কাউকে শহর ছাড়তে নিষেধ করা হয়েছে। নাম্বার 2, উহানে ঠিক কতজন করোনা ভাইরাসে আক্রান্ত সেই সংখ্যাটা 5 থেকে 6 হাজার হতে পারে, সরকারি হিসাবে যা বলছে তার 10 গুণ। ইম্পেরিয়াল কলেজ লন্ডনের বিজ্ঞানীরা তেমনটাই মনে করছেন। নাম্বার 3, থাইল্যান্ডে এই অসুখে 4 জন, দক্ষিণ কোরিয়া, জাপান, তাইওয়ান ও আমেরিকায় 1 জন করে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। আক্রান্তদের প্রত্যেকেরই হয় উহানের বাসিন্দা অথবা সম্প্রতি সেখানে গিয়েছিলেন। নাম্বার 4, উহান থেকে আসা যাত্রীদের স্ক্যানিং বা পরীক্ষা করা হচ্ছে আমেরিকা, ব্রিটেন, জাপান, থাইল্যান্ড, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া প্রভৃতি দেশে। রাশিয়াও পরিচ্ছন্নতা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে নজর দিয়েছে। নাম্বার 5, ভারতেও কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ ও কোচি বিমানবন্দরে চীন থেকে আগত ব্যক্তিদের পরীক্ষা করে দেখা হচ্ছে। চীনে ভারতীয় দূতাবাস থেকে নিয়মিত স্বাস্থ্য মন্ত্রণালয়কে রোগের পরিস্থিতি সম্পর্কে জানানো হয়েছে। এছাড়াও বাংলাদেশেও প্রতিটি বিমানবন্দরে কড়া নজরদারি রাখা হয়েছে। নাম্বার 6, বিশ্ব স্বাস্থ্য সংস্থা মনে করছে সপ্তাহব্যাপী চীনের চন্দ্র নববর্ষ উদযাপনের সময় বিপুল সংখ্যক মানুষ চীনে আসা বা চীন থেকে বাইরে যাওয়ার কারণে এই অসুখ আরো দ্রুত ছড়াতে পারে। নাম্বার 7, করোনা ভাইরাসটির নাম 2019 NCOV। সার্স ভাইরাসের মতোই ক্ষমতা এই ভাইরাসের। প্রসঙ্গত 2002-03 সালে সার্স ভাইরাসে আক্রান্ত হয়ে চীনে 349 জন এবং হংকংয়ে 299 জন মানুষ মারা যান। নাম্বার 8, ভাইরাসটিকে পরীক্ষা করে মনে করা হচ্ছে করোনা ভাইরাসের উৎস হতে পারে বাদুর ও সাপ। বেইজিংয়ের চাইনিজ একাডেমি অফ সায়েন্স তেমনটাই মনে করছেন। নাম্বার 9, আক্রান্তদের জ্বর, কাশি, শ্বাসকষ্ট, গলা ফুলে যাওয়া কিংবা সর্দির মতো উপসর্গ দেখা দিচ্ছে। সার্স আক্রান্তদের মতোই এই রোগটি বিস্তার লাভ করছে। নাম্বার 10, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই অসুখের প্রতিরোধ ও নিয়ন্ত্রণের নির্দেশিকা সমস্ত হাসপাতালে পাঠিয়ে দিয়েছে এই রোগ নিয়ে, তাই এখন গভীর চিন্তায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। যদিও এখনো পর্যন্ত এই রোগটিকে নিয়ে গোটা দুনিয়ার স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা জারি করার পথে হাঁটেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। তারপরেও বন্ধুরা, এই রোগ থেকে আমাদের বেঁচে থাকার জন্য আমাদের নিজেদেরই সচেতন থাকতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনায়। আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে দেখা হবে আরো নতুন 10টি তথ্য নিয়ে। আর আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলো দেখতে চোখ রাখুন মার্স ম্যাজিক ল্যাম্পে প্রতি শুক্রবার, রবিবার, মঙ্গলবার সন্ধ্যা 7টায়। সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং মার্স ম্যাজিক ল্যাম্পের সাথে থাকুন। আর নেশাকে না বলুন। ধন্যবাদ।